হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও এলাম আরেকটা রান্না বাড়ার এমনকি ভিডিও নিয়ে আর কি। ভালো আছেন আপনারা সব? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো রান্না বাড়ার তো এক ভিডিও আপনার লগে শেয়ার করি যা যা সম্ভব তা তা। তো এই কারণে ওইলগি আজকে ওইলগি রান্না করবো গরুর মাংস আর কি। আপনারা দেখতে পারা এখানে ওইলগিয়া গরুর মাংস একটু ক্লিন করি আর কি, পানিতে একটু ভিজাইয়া রাখছি আমি, একটু বুনা করবো আর কি গরুর মাংস। তো আপনারা দেখবা আমি কিলা আর কি গরুর মাংসটা আর কি রান্না করি বা গরুর মাংস বুনা করি, অবশ্যই দেখবা দেখার শুরুতে ছোটো লাগ দিবা। আর প্লিজ চ্যানেলে যারা যারা নতুন আজকে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, আর যারা যারা সাবস্ক্রাইব করে লেছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর অবিরাম ভালোবাসা প্রতিদিনের মতো। আর ওকে আবারও আর একটা কথা কিন্তু আপনারা না হইলেই না, প্লিজ পাশে তাহা বেল বাটনটি একটু অন করে রাখবা, এতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাইব। তো রান্না করা করার লাগে আর কি আমি ফাইনালি এখন কিচেনও যাইরাম গিয়া, আপনারাও আর কি আঁকা হাতে দেখবা আমি কি মানে কিলা রান্না করি। তো ওকে লেটস গো। তো ভিউয়ার্স, আমি রান্না করার লাগে আর কি গরুর মাংসটা একটু রান্না করার লাগে আমি তো আইলাম কিচেনও, ফাইনালি তো একটা খড়াই অব্বু আইলাইছি আর কি। তো আস্তে আস্তে এখন রান্নাটা শুরু করিলাই, তো ফার্স্ট টাইম আর কি খড়াই গরম করার পরে আর কি আমি তেল দিলাই আর সয়াবিন তেল আর কি, সয়াবিন তেল পরিমাণ মতো আমি দিয়ার। আপনারা অবশ্যই দেখবা দেখবা কি কিলা লাগে কমেন্ট বক্সও জানাইলেই বা কমেন্ট করিয়া, তো আমি খুব খুশি হইমু কিলা লাগলো আপনারা জানাইলেইলে আর কি। তো এখানে হইল গিয়ে আমি পর্যাপ্ত মানে পরিমাণ মতো তেল দিছি। অবশ্যই আমি এখানে হইল গরুর মাংস প্রায় 2 কেজি থেকে আর একটু বেশিও হইব, ঠিকঠাক মতো আর কি আমার আন্দাজ নাই, যেটা কি উপরে হইব এটা আমি একদম শিওর। তো তেল গরম করে নেওয়ার পরে আমি কেন পেঁয়াজ বাটা দিলে রসুন বাটা দিয়ে এক সরি আর কি আপনারা কেন দিলাম রসুন বাটা। তো এখানে রসুন বাটা দিয়ে কি আমি রসুনটারে একটু তেলের মাঝে ব্রাউন কালার করিয়ে নেই, তারপর আর কি আবারও আপনারা সামনে আর কি আইব ক্যামেরাটা এখন একটু অফ করবো। ওকে, তো ভিউয়ার্স রসুনটারে তো আমি একটু ব্রাউন কালার করিয়া নিছি কি নিয়ে এখন ওই লগে আমি পর্যাপ্ত আর কি পরিমাণ মতো পেঁয়াজ দিলাই আর কি পেঁয়াজ বাটা আর কি। আমি একটু অভ্যাস হইল গিয়া আমি একটু পেঁয়াজ বেশি বাটা পছন্দ করি আর কি, আমার কাছে খুব বেশি ইয়ে লাগে ভালো লাগে, যা আমার কাটা পেঁয়াজ আর কি তেমন কাজ আমার চয়েস ফুল নাই। তো অবশ্যই আপনারা দেখবা আমি একটু বাজিয়ে নেই আবারও। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি আরও কিছু সময় আর কি নাড়াচাড়া করিয়া নেওয়ার পর এখানে দিলাইলাম হইলগিয়া আদা বাটা দিয়ে আরও কিছু সময় আর কি মশলাটারে বাজিয়া নেওয়ার। তো এখানে তো আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়া কিছু সময় নাড়িয়া সারিয়া নিচে গিয়া এখন এক এক করিয়া যা যা মশলা লাগবো আমি তা তা আর কি দিলাইব, আপনারা দেখবা ফলো করবা অবশ্যই, আর আমি তো অবশ্যই কইরাম যা যা দিয়ার। ফার্স্ট টাইম আমি এখানে হইল গিয়া 1.5 চা চামচ দিমু হলুদ বাটা হলুদ গুঁড়া আর কি সরি। এখানে হইল গিয়া মরিচ, আমি মরিচ দিমু যে যার মতো আর কি জাল পছন্দ করবা আপনারা যে যে এরকম ওলাও দিলাইবা। তো আমি এখানে দিলাইম আর কি 3 চামচ কারণ একটু জাল বালা লাগে আর কি, তারপরেও কম হইব লাগে আর একটু দিলাম। আর এখানে হইল গিয়া একটা মশলা পাঁচফোড়ন এমনকি ধনিয়া গুঁড়া সব কিছু ম্যাচিং করিয়া এখানে একটা মশলা করিয়া আর কি রাখছিলাম ওটা আর কি দিলাম 1 চা চামচ অবশ্যই দিচ্ছি এখানে। আর পর্যাপ্ত পরিমাণ লবণ, লবণ দেওয়ার পর আমি কিছু সময় আবারও আর কি বাজিয়ে নিয়ে গিয়া একটু পানি দিয়া আর কি মশলাটা যাতে মুড়ো না লাগে আর কি একটু পানি দিয়ে আমি নাড়াইয়া ছাড়াইয়া নিই আর কি আর কি। তো মশলাটা একটু খাসা ভাব দৌড়ার পর হ্যাঁ আমি মাংসটা অ্যাড করবো আর কি, আর তারপর যা যা মশলা লাগবো অবশ্যই এসে তো আর আপনার লগে শেয়ার করবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েটিং করতে হবা। ওকে,
আরি কানা তো হইল গিয়া ভাত বয়াই দিছি আর কি আস্তে আস্তে ও কি কানা গরুর মাংস আর কি বয়াই লিলাম এক সুরাত আরি কানা হইল গিয়া ভাত তো আপনারা দেখবা এক এক করি আমি আর কি ভাত তো ভিউয়ার্স কিছু মুসলাটার খাসা ভাব দূরার পরে আমি আর একটা মুসলা হইল গিয়া এটা জিরা আর কি জিরা গুঁড়া এটা অ্যাড করে লাইলাম এখন ফাইনালি আর কি তো আমি যেই রকম আর কি আমার মতো করে রান্না করি আপনারা ওরকম দেখবা অবশ্যই তো ভিউয়ার্স এখানে তো এক চা চামচ মানে হাফ চা চামচ আর কি জিরা গুঁড়া দিছি আর এখানে হইল গিয়া সাইড ছয় সাত টুকরো হইল দারচিনি আর কি ছোটো করিয়া কাটিয়া আর একটু ক্লিন করিয়া দিলাই আর কি তো একটু নাড়াচাড়া করিয়া এখন আমি হইল গিয়া বিফটা দিলাইম আর কি বিফুনা যেহেতু করতাম গরুর মাংসটা আর কি এড করি লাই আর তো তো ভিউয়ার্স এখন আমি গরুর মাংসটা আর কি এখন এড করি লাই আর মশলা যেহেতু দূর হয়ে গেছে খাসা বাপটা এখন আমার গরুর মাংস ক্লিন করে রাখা আর কি ফ্রেশ কিছু মাংস ওটা আর কি আমি দিয়া আস্তে আস্তে আর কি মিডিয়াম একটা ল আছে আর কি রান্না করবো তো অবশ্যই আপনারা দেখবা আবারও ওয়েটিং করে এখন আপনারা থাকবা আর কি তো আমি নেক্সট টাইম আবারও আইরাম ওকে তো ভিউয়ার্স আমি প্রায় 10 মিনিট পর আর কি আইলাম আবারও তো এখানে হইলো যে গরুর মাংসটা কি আর কি অনেকটাই পানি আর কি বার হয়েছে তো এখন ও পানিটা আর কি বেশ করি বেশ কিছু সময় আর কি দরিয়া টানাইয়া নিব তো একটু মশলা যখন বাড়ছিলাম তখন একটু পানি দিছিলাম আর কি আর গরুর মাংসটা কিন্তু অনেকটাই পানি আর কি বার হয় আপনারা তো জানেন তো আমি আমার মতো করি রান্না করি আর কি আপনারা ভালো লাগলে ট্রাই করতে পারেন অবশ্যই তো আমি আমার মতো করিও রান্না করি আর যে যার যারই রান্না এক এক মাংস রান্না এক এক রকম ওইটুকু পারে ঠিক আছে নানি তো আমি খুব ভালো একজন রাঁধুনি তাও হইরাম না খুব ভালো রেসিপি দেখাইতাম পারি তাও হইরাম না আপনারা কিন্তু একটা ভাববা না যেই রকম আমি রান্না করি আর কি ওটাও তুলিয়া ধরার চেষ্টা করি যেহেতু আমি রান্না বাড়ার ভিডিও শেয়ার করি এমনকি ডেইলি ব্লগ আর কি আপনারা শেয়ার করি ওর কারণে আর কি তো এখন একটু পানিটা একটু টানিয়া নিয়ে নেওয়ার পর আর কি আবারও আপনারা আর কি এও আর কি আপনারা লগে শেয়ার করবো একটু ডাকিয়া দিলাই তারপর আর কি নেক্সট টাইম আবারও আইলাম তো ভিউয়ার্স আবারও আইলাম আর কি আমি প্রায় 15 মিনিট পর এখন দেখি চাই আর কি বিফটার অবস্থা কিটা তো এখানে তো দেখতাম পারি আর আমি একটু আর কি মাখামাখা টাইপও রয়েছে এখনও আর কি একদম পানিটা শুকাইয়া গেছে না তো আরও বেশ কিছু সময় দরকার আছে পানিটা একটু টানতে হইব আর কি তো আমি আবারও একটু নাড়িয়া সারিয়া দিয়া আবারও ডাকিয়ে দিলাইমো তো ফাইনালি একদম লাস্ট পর্যায়ে আবারও দেখাইব আপনার লগে তো অবশ্যই আর দিকে আপনারা ওয়েটিং তাহবা লেটস গো ওকে তো ভিউয়ার্স কিছু সময় পর আবারও আইলাম আর কি তো আমার বিফুনার অবস্থা হইল গিয়া এখন একদম পানিটা আর কি একদম শুকাই গেছে গিয়া তো এখন আমি একটু আর কি জুল অ্যাড করবো এই কেন আরও কিছু সিদ্ধ পারফেক্ট সিদ্ধ আর লাগে আর কি এখনও পারফেক্ট আমি দেখতাম পারি আর যে পারফেক্টভাবে সিদ্ধ এখনও হয়েছে না তো পানি ঠিক আছে একদম শুকাই গেছে গিয়া তো আমি একটু পানি এখন অ্যাড করবো তো আমি একটু পানি আর কি দিয়া আবারও একটু ডাকিয়া নিয়ে রাখি দিব যেহেতু পারফেক্ট সিদ্ধ হয়েছে না এখান তো আপনারা হইলাম তো পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার লাগে আরও কিছু আর কি জল দিলাইলাম তো এখন একটু ডাকিয়া রাখি দিব তো তখন পর্যন্ত আপনারা কিন্তু ওয়েটিং করতে বা একদম স্কিপ না করিয়া ভিডিও দেখবা প্লিজ তো ভিউয়ার্স এখন ফাইনালি হইল গিয়া সিদ্ধ হয়ে গেছে আর একদম মাখামাখা টাইপের তো হয়ে গেছে আপনারা তো দেখরা তো আমার রান্না বাড়া অবশ্যই শেষ আমার রেসিপি আপনারা কিলা লাগলো আবার বা তরকারি কালারটা কেমন চেঞ্জ হইলো জানাইবা কমেন্ট বক্স কমেন্ট করিয়া তো এখন হইল গিয়া একদম আমি চুলাটা অফ করে লাইমো আর কি রান্না বাড়া যেহেতু শেষ আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আমার সঙ্গে থাকবা আর অবশ্যই আমার রান্না বাড়া যদি আপনারা কিলা লাগে জানাইবা ওকে আল্লাহ হাফিজ টাটা বাই বাই